কোন শিয়ালের পাছাটা গুবেরি গু খেয়ে বেড়া শুয়োরের জাত। তুই যে একটা নিষিদ্ধ পল্লীর নিষিদ্ধ মায়ের নিষিদ্ধ সন্তান সেটা আজকে প্রমাণ করে দিয়েছিস। তোর ভিডিও তোর কিচ্ছু আমি দেখি না, কারণ সাবস্ক্রাইবও করা নেই, কিছু না, মেনশান করিস আসে, কোনো গালাগালি না, সিরিয়াস বলছি। আমার 12 বছর এখনও বয়স হয়নি মেয়ের, 11 বছরের বাচ্চা মেয়েকে নিয়ে তুই যা বলেছিস, আর সুলতাদির ছেলেকে নিয়ে, প্রত্যেকের বাচ্চাকে নিয়ে, ভগবান ওপরে আছে, তোর বিচার করবে। তোর সন্তান আছে না? আমি কিন্তু ভগবানের কাছে প্রে করব মন থেকে, তোর এই সাইকোবৃত্তির জন্য তোর বাচ্চার যেন ক্ষতি না হয়। আজ অবধি আমি অন্যদের কথা বলতে পারবো না, তোর ওই শিয়াল দিদিরও যখন বাচ্চাকে কেউ অ্যাবনর্মাল বলেছে বা কিছু, আমি বারবার বলেছি যে না, ওর বাচ্চাকে দেখে আমার সেটা মনে হয়নি। কলিজার জোর আছে, সত্যিকে সত্যি বলি, রাগের চোটে বাচ্চাদেরকে অ্যাটাক করি না। হ্যাঁ, আমার বাচ্চাকে যদি করিস বারংবার, তখন তো তোর দিকে অ্যাটাক যাবে, তাই না? মা তো আমার বাচ্চাকে নিয়ে কি বলেছিস সেটা আমি আর শুনতেও চাই না, মা তো লাগে। তুই কবে বলেছিস কি আমি জানতামও না, আজকে আমি সুলতাদের ভিডিওয় দেখলাম। জুতো মেরে ওয়াইটি থেকে তোকে যদি না তাড়িয়েছি, তোর ওই রেকর্ড সব কিছু আছে, পার্সোনালভাবে তুই আমার শত্রু হয়ে গেলি আজ থেকে, বুঝলি তো? আর শিয়াল তোকে বলি, আমার ওই ছোটো একরত্তি মেয়েটা কোনোদিনও আমার ভিডিওতেও বিশেষ আসে না, তাকে টার্গেট করলো তোর ওই ছোটো লোক জানোয়ার বোন বোধায় না দিদি, হাতিমুখী ডিমমুখী জঘন্য জানোয়ার মহিলাটা, যাকে সবাই গুবেরি বলে, কেউ চেনেই না। তো সে চেনানোর জন্য টার্গেট করলো, কন্ট্রোভার্সি কাদের নিয়ে করবে? ছোটো ছোটো 11-12 বছরের মেয়ে, সুলতাদির ছেলের ওই 14-15 বছরের বাচ্চা ছেলে আর আমার মেয়ে, তাদের নিয়ে যাচ্ছে তাই কথা। মানে কোনো পতিতালয়ের পতিতারা বোধহয় এই ধরনের মানসিকতা পোষণ করে না, এই শুয়োরটা যা করে। আসলে গু খায় তো, গু খেয়ে খেয়ে নেগেটিভিটিটাকে মানে নিজের মধ্যে নিয়ে চলে এসছে, পজিটিভিটি এদের মধ্যে নেই। ছোটো লোকের জাত হলেও না এদের কম্পানে, এর গায়ে যদি থুতু দিই বা জুতো দিয়ে মারি না এর মুখে ফাটফাট করে, সেই জুতোটারও অপমান হয়ে যাবে। এ এতটাই ছোটো লোক, নিজেকে ফোকাস করবে বলে, সবার সামনে আনবে বলে নেগেটিভিটি অ্যাপ্লাই করেছে। কীভাবে যে নেগেটিভ পাবলিসিটি আমি পাবো কি বাচ্চাদেরকে অ্যাটাক করবো? তো শিয়াল কলজের জোর থাকলে না বলবি যে আমার ওইটুকু মেয়ের দিকে ও কেন তাকালো, আসলো তাদের ছেলের দিকে কেন তাকালো? প্রথমত ওর পেছনে তো দূরের কথা, ওর মুখও আমরা দেখতাম না, তোর হয়েও লড়তে এসেছিলো, ফাইন লড়েছে, তুই পীড়িতের দিদি, আমার মেয়ের দিকে কেন টার্গেট করলো রে? ওই বেজন্মাকে সাহস কে দিয়েছে আমার মেয়ের দিকে টার্গেট করা? চিড়ে রেখে দেবো, জেনে রাখিস, এখনও ওর নাম্বার ওর রেকর্ড আমার কাছে আছে, চিড়ে রেখে দেবো, মেয়ের দিকে নয়, ঠিক আছে? আর বাকি হিসেব ওপরওলা আছে, মিলিয়ে নিবি। এই জুবানটা না কালা জুবান, বুঝলি? মানে খনার বচন যা বলি তাই হয়, মিলিয়ে নিস। অনেকবার তুই বেড়েছিস, মানুষের বাচ্চাদের অ্যাটাক করার আগে না জানবি তার মা তার মাথার উপর ঢাল হয়ে আছে, পৃথিবী একদিকে বাচ্চা একদিকে, চিড়ে রেখে দেবো, যা বলেছিস ক্ষমা চেয়ে নিবি, নাহলে সব ডকুমেন্ট আমার কাছে এখনও আছে, চিড়ে রেখে দেবো জানোয়ারের বাচ্চা।